আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ এবার ধেয়ে আসছে শক্তিশালী ফুলকি চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে শক্তিশালী বজ্র বৃষ্টি স্পার্ক বা ফুলকি ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ফেসবুকে দেওয়া তথ্যে তারা এই বজ্রবৃষ্টির সম্ভাব্য সময় জানায় বৃহস্পতিবার থেকে আগামী দশই জুন পর্যন্ত সম্প্রতি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফনি এবার ভিন্ন রকম খবর দিল আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড শক্তিশালী বজ্র ফুলকি শুক্রবার থেকে বজ্র বৃষ্টির বেগ বাড়বে আবহাওয়া অফিস বলছে ফুলকি চলতি বছরের সপ্তম বৃষ্টি বলয় এবং তৃতীয় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় বলা হচ্ছে কম বেশি বৃষ্টি হলেও একটানা দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় তাই দেশের চৌষট্টি জেলায় কম বেশি বৃষ্টি থাকবে জানা গেছে বৃষ্টি চলাকালে তাপপ্রবাহ স্বাভাবিক থাকবে এবং দেশে বিভিন্ন জেলায় কালবৈশাখী হানা দিবে ফুলকি কারণে সবচেয়ে বেশি বজ্রপাত হতে পারে সিলেট ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগে আবহাওয়া দিদর বলছে এই বৃষ্টি বলয়ের সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে লাল বজ্রপাত যা সাধারণ বজ্রপাত অপেক্ষা অনেক শক্তিশালী যা দেখা দিতে পারে খুলনা যশোর নাটোর রাজশাহী ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুরা এবং আশেপাশের জেলাগুলোতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ